অনন্ত রাসূলকে তোমাদের পিতা মাতার চেয়ে, তোমাদের সন্তান সন্ততির চেয়ে, এবংকি তোমাদের সকল আত্মীয় স্বজন সমস্ত মানুষের চেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। বলুন নাউজুবিল্লাহ। পরিপূর্ণ ইমানদার হতে হলে তাকে অবশ্যই আল্লাহর রাসূলকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে, বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তারপর দ্বিতীয় নম্বর কাজটা হলো আমাদের ইবাদত করতে হবে। আর কি ইবাদত করতে হবে? ইবাদত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো করব, আর যেই কাজগুলো করতে নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকবো, তাহলে আমাদের ইবাদত হয়ে যাবে, বলুন ঠিক কিনা? বলুন ঠিক কিনা? ইবাদতের পরিচয় হলো এটা, আল্লাহ যেই কাজ করতে বলেছেন সেই কাজ করা, আর যে বিরত থাকতে বলেছেন সেই কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে ইবাদত, বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যদি কোন ব্যক্তি আর যদি কোন ব্যক্তি তার অন্তরটাকে পবিত্র করতে পারে, সেই ব্যক্তি আর সাধারণ ব্যক্তি থাকবে না, বলছিলাম কিনা? সাধারণ ব্যক্তি থাকবে না, সেই ব্যক্তিকে কি বলা হবে? সেই ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আপন হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আপন করে নেবেন। আর যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপন করে সেই ব্যক্তিটাকে বলা হয় আউলিয়া। বলুন সুবহানাল্লাহ। আউলিয়া বলতে একটা শ্রেণী কি আছে, এটা আমরা পবিত্র কোরআনে পেয়েছি, বলুন ঠিক কিনা? জুড়ে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন عليهم ولا هم يحزنون الله بك سورة يونس بشوتي نمبر ايت বলে দিয়েছেন যে ব্যক্তিগুলো আমি আল্লাহর আউলিয়া হবে, বন্ধু হবে, তার কোনো ভয় নাই, সে কখনোই চিন্তিত হবে না। বলুন না সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য রয়েছে দুনিয়াতে এবং আখিরাতে সুসংবাদ। বলুন না চিল্লায় সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তবে ওলিয়া আউলিয়া হওয়া সহজ কথা নয়, ওলিয়া আউলিয়া হওয়া সহজ কথা, সহজ কথা নয়। ওলিয়া আউলিয়া হতে হলে তাকে কয়েকটা ধাপ অর্জন করতে হবে। আমরা আল্লাহর আউলিয়া হতে চাই, আমরা হতে চাই, কে কে হতে চায় হাত তুলিত? সম্মানিত হাজিরিন, প্রায় সকলেই হতে চাই, কিন্তু দেখব কয়জন অলি হতে পারি। সম্মানিত হাজিরিন, অলি হওয়ার সহজ কথা নয়। অলি হতে হলে সর্বপ্রথম পরিপূর্ণ ইমানদার হতে হবে, তারপর তাকে ইমানদারের হওয়ার পর আমল করতে হবে, ইবাদত করতে হবে, বলুন ঠিক কিনা? জুড়ে বলুন ঠিক কিনা? ইবাদত ব্যতীত আল্লাহর অলি হওয়া যায়? জুড়ে বলেন যায়, কখনোই সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, ইবাদত করার পর তারপর আমাদের তৃতীয় নাম্বার যেই কাজটি করতে হবে, যদি কোনো ব্যক্তি আল্লাহর অলি হতে চায়, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চায়, তাহলে তাকে ইখলাসের অধিকারী হতে হবে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইখলাস জিনিসটা কি? ইখলাস হচ্ছে বিশুদ্ধ নিয়ত থাকতে হবে, আমাদের এমন নিয়ত থাকতে হবে যে আমাদের যতগুলো ইবাদত করব, যতগুলো কাজ করব, নামাজ পূজা হজ যাকাত থেকে শুরু করে হালাল হারাম বেচে খাওয়ার পর থেকে শুরু করে এই দুনিয়ার মধ্যে চলার প্রতি যতগুলো কাজ করব, সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। বলুন কার জন্য? জোরে বলুন কার জন্য? সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আরো জোরে বলুন আল্লাহ আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক পদ্ধতি শিখাই দিয়েছেন, আল্লাহ পাক বলেছেন আমি, আপনি বলে দিন, নিশ্চয় আমার কুরবানি এবং আমার জীবন আমার মৃত্যু সবকিছুই হবে একমাত্র বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। বলুন না ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা?
সম্মানিত হাজিরিন, আমরা যদি এই ইখলাসটা অর্জন করতে পারি, আমাদের প্রত্যেক কাজের মধ্যেই যদি ইখলাস থাকে, বিশুদ্ধ নিয়ত থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হওয়ার আরো একটা পথ অর্জন হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের 342 নম্বর হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তির মধ্যে ইখলাস না থাকে, যদি কোনো ব্যক্তির মধ্যে এই বিশুদ্ধ নিয়ত না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটি আমলও কবুল করবে না বলুন না। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলে দিয়েছেন, بل من العمل إلا ما كان له خالصا وابتغى به وجهه الله غالب ولد يجعله الله تعالى شوص طول مد شدور شيط باوري قبل قرين যা খালেজ ভাবে শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য করা হয়, এইটুকু ব্যতীত আর কোন আমল আল্লাহ কবুল করে না। আমাদের ইখলাসের দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, যখন আমরা প্রত্যেকটা কাজের মধ্যে ইখলাস সহকারে করব, সেই সময় আমাদেরকে আরো একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে আমাদের তওবা করতে হবে সব সময়। আমাদের কি করতে হবে? জুড়ে বলেন, কি করতে হবে? তওবা করতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তওবার কথা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তওবাতুন নাসুহা। বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এখানে কিন্তু পাপাচারদেরকে বলে নাই, এই আয়াতের মধ্যে কিন্তু কাফির মুশরিকদেরকে বলে নাই, এই আয়াতের মধ্যে তিনি বিধর্মীদেরকে ডাকবেন নাই, হিন্দুদেরকে ডাকবেন নাই, বৌদ্ধদেরকে ডাকবেন নাই, খ্রিস্টানদেরকে ডাকবেন নাই, এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলেছেন, তোবা তোবা করো একমাত্র আল্লাহর কাছে। বলুন কার কাছে তোবা করব? কার কাছে? আল্লাহর কাছে তোবা করতে হবে। তোবা করলেই জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেয়। বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? মানুষের কবিরা গুণা সমূহ মাফ করার একমাত্র মাধ্যম হচ্ছে তওবা করা। একমাত্র মাধ্যম কি? তওবা করা। তওবা না করলে কবিরা গুণা কখনো মাফ হবে? সম্মানিত হাজিরিন, তারপর আমাদের আরো একটা গুণ অর্জন করতে হবে, যদি আমাদের অন্তরটাকে বিশুদ্ধ করতে চাই, সেটা হচ্ছে হুব্বে ইলাহি, অর্থাৎ খুদা প্রেম। আমাদের কি করতে হবে? খুদা প্রেম অর্জন করতে হবে। খুদার ইবাদত করলেন যদি তার প্রেম না থাকে, তার ভালোবাসা যদি না থাকে, তার মুহব্বত না থাকলে তার আমল কোন আমলই আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলেন হবে। সম্মানিত হাজিরিন, তারপর আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি আমাদের ভরসা। সব সময় ভরসা করব কার? জুড়ে বলেন কার? সব সময় আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করব। শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করলেই হবে না, সেই সাথে আমাদের সবর করতে হবে, শুকর করতে হবে, আমাদের সত্যবাদিতা অবলম্বন করতে হবে, আমাদের সব বিষয় আল্লাহর কাছে ন্যস্ত করতে হবে, তসলিম তথা আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে। বলুন কার কাছে? জুড়ে বলুন কার কাছে? তারপর আমাদের আল্লাহর সব সিদ্ধান্তে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। বলুন ঠিক কিনা? আল্লাহর সিদ্ধান্তে আমাদের সন্তুষ্ট থাকতে হবে কিনা? এটা হচ্ছে আমাদের তকদীরের প্রতি বিশ্বাস, যেটা আমাদের ইমানদার হতে হলে আমাদের সর্বশেষ যে বিষয়টির প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়, সেটা হচ্ছে সেই তকদীরের, তকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যদি আপনি এই বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করেন, এই কয়েকটা বিষয় যদি আপনি ভালোভাবে মেনে চলতে পারেন, তারপরে যদি আপনি নিষিদ্ধ জিনিসগুলো পরিহার করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলেই আপনাকে তার ওলি হিসেবে কবুল করবে। বলুন সুবহানাল্লাহ।